नमस्कार बंधुरा, हावा बार्ता चैनले अपने प्रत्येक के स्वागत। निम्नचापटी उड़ीसार दिखे ढुके गेछे एवं एर जोनो दक्षिणबंगे आगामीकाल थेके आबार एकटा परिवर्तन निम्नचाप सरे जावार जोनो पश्चिमबंगे दक्षिणबंगे आबार कबे भारी बृष्टि फिरते पारे तार एकटा आभास देवार आपनादेर चेष्टा करब। जदि आपनादेर काछे भिडियोटि भालो लेगे थाके, एकटि काजे लेगे थाके, लाइक करते भुलबेन ना। आमादेर चैनलटिके सबस्क्राइब करे राखार आपनादेर काछे अनुरोध रइल। এই মুহূর্তের যে আপডেট রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, চব্বিশ পরগনা, বর্ধমান, মেদিনীপুর এই সমস্ত জায়গা দিয়ে কিন্তু দমকা ঝোড়ো হাওয়াটা বইছে, এমনটাই সিস্টেম দেখাচ্ছে। এবং যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এই হাওয়ার গতিবেগ রয়েছে গড়ে কোথাও কোথাও গাস্টিং স্পিডটা রয়েছে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, তবে উপকূলবর্তী জায়গাগুলোতে সব থেকে বেশি রয়েছে। তবে আমরা আস্তে আস্তে দেখে নেব যে এই যে হাওয়াটা ঝোড়ো ঝোড়ো বইছে এটা কতদিন বা কতক্ষণ পর্যন্ত চলতে পারে। রাতের দিকেও সেই রকমই সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে। তবে আগামী কাল সকাল থেকে কিন্তু এই হাওয়ার গতিবেগ অনেক কমে যাবে এবং হাওয়াটা চলে যাবে ঝাড়খণ্ড এছাড়া অন্যান্য পার্শ্ববর্তী রাজ্যের দিকে, এবং যার জন্য এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হয়েছে বহু জেলাতে, আজকেও বৃষ্টির পূর্বাভাস। মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপটি আগামীকালে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, প্রথমে সেটি উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ছিল ঘূর্ণাবর্তের আকারে, এখান থেকে সরে এলো উত্তর পশ্চিম সংলগ্ন এবং উত্তর উড়িষ্যা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ হয়ে তারপর সেটি আগামীকাল আমরা দেখতে পাচ্ছি আরও পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে সরে চলে যাবে। যার ফলে বুঝতেই পারছেন স্বাভাবিকভাবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। এবার আমরা চলে যাব বৃষ্টি মোডে। আগামীকাল কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আজকে রাতে কোথায় কেমন বৃষ্টি হতে পারে। নিম্নচাপের প্রচণ্ড প্রভাব দক্ষিণবঙ্গে পড়ল না, বিশেষ করে পড়েছে চব্বিশ পরগনা, দক্ষিণ এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের দিকে। বৃষ্টির সম্ভাবনাটা আমরা জেনে নেব, বৃষ্টি কোথায় হতে পারে। যদিও আজকে পূর্বাভাস ছিল বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির কথা বলেছিলেন ওয়েদার অফিস। এবং দুপুর থেকে বিকালের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টি হয়েছে। চব্বিশ পরগনা, মেদিনীপুরের দিকে কোনো কোনো অংশে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। পূর্বাভাসও আছে আগামীকাল সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের মধ্যে, যেমন দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোর কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে ঝাড়খণ্ডে রয়েছে আজকে ভারী বৃষ্টির সতর্কবার্তা। আগামীকাল আর ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে আজকে হালকা মাঝারি দফায় দফায় বৃষ্টি চলেছে এবং সন্ধ্যা পর্যন্ত সেরকম একটা সম্ভাবনা থাকছে। তো চলুন এবার দেখে নেব যে সন্ধ্যা পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে। অবশ্যই সন্ধ্যা পর্যন্তই এরকম সম্ভাবনা। রাতের দিকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আর কোথাও বৃষ্টি নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ কোনো জেলাতে কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে রাতের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং মাঝরাত থেকে আগামীকাল সকালের মধ্যে যে পূর্বাভাস, মাঝরাতে ঝাড়খণ্ডের দিকেও আর সেইভাবে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বড় পরিবর্তন, পরিবর্তন হচ্ছে বৃষ্টি আরও কমে যাবে, কোনো রকম সতর্কবার্তা নেই। আংশিক মেঘলা আকাশ কলকাতা থেকে শুরু করে পুরুলিয়া সর্বত্রই, দক্ষিণবঙ্গের 15টি জেলার কোনো কোনো অংশে শুধুমাত্র হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পর্যন্ত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস 19 তারিখ, 20 তারিখ এবং 21 তারিখ এই তিনটে দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না বললেই চলে। কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে সেখানে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। অবশ্যই দেখতে পাচ্ছেন 20 তারিখেও সেরকম কোনো রাত পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না, 21 তারিখেও সেরকম কোনো বৃষ্টি নেই। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর 22 তারিখ থেকে আবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আস্তে আস্তে তৈরি হবে এমনটা তাঁরা জানিয়েছেন, এবং 23-24 তারিখে আবারও দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। লক্ষ্য করতে পারছেন যে 24 তারিখে আবার দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টি ফিরবে, ঝাড়খণ্ডে বৃষ্টি ফিরবে। এবার উত্তরবঙ্গের আপডেট এবং উত্তর পূর্ব ভারতের আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে বিকাল থেকে যে আপডেট রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে, 2 থেকে 3টি জেলাতে একটু ভারী বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার এছাড়া পার্শ্ববর্তী কোনো কোনো জেলাতে এমনটা পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। বাকি জেলাগুলো, দুই দিনাজপুর, মালদাতে সেরকম কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।
তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে আজকে রাতের দিকে 10টা থেকে 12টা বা 1টার মধ্যে, অর্থাৎ মাঝ রাতের দিকে, সময়টা ঠিক করে মেনশন করা যায় না, কারণ কখন বৃষ্টি হবে সেটা বলা সম্ভব নয়। ওয়েদার অফিসও সময়টা মেনশন করে বলেন না। তবু আজকে রাত থেকে আগামীকাল সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর দুয়ারে মাঝারি থেকে কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুর দুয়ার, এছাড়া রয়েছে কালিম্পং জেলার দিকে। এটা ওয়েদার অফিসের আপডেট। নিচের দিকে জেলাগুলোতে সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না মালদা এবং দক্ষিণ দিনাজপুরে, তবে উত্তর দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি চলবে। আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া, গুয়াহাটি, জোরহাট, দিসপুর, শিলচর এই সমস্ত জায়গাগুলোর দিকে মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। মেঘালয়ের দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে। তবে ত্রিপুরার ক্ষেত্রে শুধুমাত্র উত্তর ত্রিপুরা এবং ঊনকোটির দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বাকি প্রত্যেকটা জেলাতে সেরকম কোনো সতর্কবার্তা নেই, বৃষ্টির সম্ভাবনাও সেরকম দেখতে পাওয়া যাচ্ছে না। আগামীকাল কি আপডেট রয়েছে? আগামীকাল আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন উত্তরবঙ্গে বৃষ্টি অনেক কমে যাবে, সেরকম কোনো উল্লেখযোগ্য বৃষ্টি নেই, হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, এমনটাই তাঁদের তরফ থেকে পূর্বাভাস রয়েছে। এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এখানেও বৃষ্টি কমে যাবে। ঠিক তেমনটাই আমরা দেখতে পেলাম উত্তরবঙ্গের জেলায় জেলায়। আগামীকাল আগস্ট মাসের 19 তারিখ থেকে বৃষ্টি অনেক কমবে, তবুও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আলিপুর দুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার জেলার দিকে, সম্ভাবনাটা বেশি রয়েছে নিচের দিকের জেলাগুলোতে। দুই দিনাজপুর, মালদাতে সেরকম কোনো বৃষ্টি নেই। উত্তর দিনাজপুরে দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশও বৃষ্টি কমে যাচ্ছে 19 তারিখ থেকে, এবং যেটা দেখতে পাওয়া যাচ্ছে হালকা মাঝারি। আর ত্রিপুরার দিকে সেরকম উল্লেখযোগ্য কোনো বৃষ্টি নেই, কোথাও কোথাও হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতেও পারে, নাও পারে লাইকলি, এমনটাই জানাচ্ছেন ওয়েদার অফিস। নতুন করে উত্তরবঙ্গে আবার বৃষ্টি ফিরছে 21 তারিখ থেকে, এটা ওয়েদার অফিস জানিয়েছেন। অবশ্যই দেখতে পেলেন 21 তারিখ থেকে আবার কিন্তু বৃষ্টি কিছুটা বাড়তে পারে। প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা 21 তারিখেই নেই, তবে আলিপুরদুয়ার, কুচবিহারের দিকে ভারী বৃষ্টি দু এক জায়গা হতে পারে। এবং 22 তারিখ থেকে প্রত্যেকটা জেলাতে আবার ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছেন ওয়েদার অফিস। অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে, উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টি ফিরছে। এছাড়া নিচের দিকের জেলা, দুই দিনাজপুর, মালদাতে হালকা মাঝারি, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আবার ভারী বৃষ্টি শুরু হবে 22 আগস্ট তারিখ থেকে। এই পর্যন্ত সমস্ত পূর্ণাঙ্গ আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা সমস্ত কিছুই রিয়েলভাবে আপনাদের জানাই, যেটা ওয়েদার অফিস জানায়, যেটা এখানে দেখায়, কোনো কিছু বাড়িয়ে বলা হয় না। তবু অনেকে নেগেটিভ কমেন্ট করেন, তো তারা করে যান, আমাদের কোনো অসুবিধা নেই, কারণ আমরা সব সময় সঠিক খবরটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যারা বোঝার অবশ্যই তারা বুঝবেন। অনেকে ভিডিওটি দেখেনি না, শুধু কমেন্ট করতে আসেন এবং নেগেটিভ কমেন্ট করে বেরিয়ে যান। এবার আপনাদের জানাবো বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট রয়েছে। বাংলাদেশে বৃষ্টি আজ থেকে অনেক কমে গেছে। এর মূল কারণ, নিম্নচাপটি যদি ভারতবর্ষের আরও ভেতরের দিকে, অর্থাৎ উত্তর পশ্চিম দিকে ঢুকে যায়, বাংলাদেশ থেকে দূরে সরে যায়, তাহলে তো বৃষ্টি স্বাভাবিকভাবে কম হবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোতে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা বিভাগে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, দু এক জায়গায় হতে পারে। এছাড়া তাপপ্রবাহ মৃদু বইছে রংপুর এবং সিলেট বিভাগের সঙ্গে পাবনা, এছাড়া বগুড়া জেলায়, এরকম সম্ভাবনা চলতে পারে আগামীকালও, এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। কারণ আগামীকাল আবার তাপমাত্রা বাড়তে পারে, যেহেতু বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে। আমরা সিস্টেম থেকে কি দেখতে পাচ্ছি, রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা মাঝারি, এবং খুলনা, বরিশাল, চট্টগ্রামের উপকূলের বিভাগগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল 19 তারিখে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে, অবশ্যই বুঝতে পারছেন। সারা দেশ জুড়ে দু এক জায়গায় বা কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, হালকা বৃষ্টি হতে পারে, হতেও পারে নাও পারে, কারণ আগামীকাল বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম। 20 তারিখও বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে। তবে আবার কিন্তু বৃষ্টি আসছে বাংলাদেশে, বিশেষ করে 21 তারিখ থেকে রংপুর বিভাগে আবার হালকা মাঝারি বৃষ্টি শুরু হতে পারে, এবং 22 তারিখ থেকে আবার সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে। বৃষ্টির পরিবেশের অর্থ হচ্ছে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে 22 তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে, এবং 23 ও 24 তারিখ থেকে আবার সারা দেশ জুড়ে বৃষ্টি বাড়তে পারে, এবং উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে 23 তারিখে আবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। দক্ষিণের বিভাগগুলোতেও বৃষ্টি বাড়বে, তবে 24 এবং 25 তারিখে সারা দেশ জুড়ে বৃষ্টি বাড়ার প্রচণ্ড সম্ভাবনা এই মুহূর্তের আপডেট থেকে আমরা লক্ষ্য করতে পারলাম। তাই আজকে, আগামীকাল, আগামী দিনে অবশ্যই দেখতে পাচ্ছেন 24 তারিখে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। কি পরিস্থিতি রয়েছে যেটা সিস্টেম দেখাচ্ছে সেটাই আপনাদের দেখালাম। সিস্টেমে কিন্তু বারবার চেঞ্জ হয়, এটা মানতেই হবে।
বাস্তবে অনেক কিছুই মেলে না, এটাও মানতে হবে। আমরা যেটা দেখাই সেটাও অনেক সময় মেলে না, তা বলে আমরা সমস্ত কিছু ভুল বলি এটা কিন্তু কোনোদিনই মেনে নেওয়া যায় না। তো যারা বোঝার বুঝবেন, যারা বোঝার বুঝবেন না। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।